বর্তমানে ইউটিউবের বক্তা নামছে গিয়াসউদ্দিন আত-তাহেরি। ইনি আবার জিকির করে ডিজিটাল জিকির। কি জিকির আপনাদেরকে শোনানো? ইনি আবার ডিজিটাল জিকির, জিকির ডিজিটাল জিকির করে। কয় বসেন বসেন বৈশা যান কাদরি বাবা, খাজা বাবা, গাজা বাবা, কেবলা বাবা, তালা বাবা, সালা বাবা, ফতে বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 রে দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চল, ইমানদার তুমি তৌহিদি তুমি বজর হো কণ্ঠে বল, জাগ মুজাহিদ বেঙ্গে দাও নীর গাও ইসলামের গান, বামপন্থীরা আজ জ্বলবে দেশে করতে হে মুসলিম অপমান। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলা, ইমানদার তুমি তৌহিদি তুমি বজর হো কণ্ঠে বল, জাগ মুজাহিদ বেঙ্গে দাও নীর গাও ইসলামের গান, বামপন্থীরা আজ জ্বলবে দেশে করতে হে মুসলিম অপমান। সবাই কালমা পড়িলা ইলাহা আর জোরে লা ইলাহা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের ঢাকার কথা বলতেছি, খাজার নামে দাজা খা আর কি কায়দা করে কয় দয়াল মুরশিদ নজরাইক আমি জান দুইবা নাহি মোরির দয়াল। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ ঠিক আছে না দাদা? বর্তমানে ইউটিউবে বক্তা নামছে গিয়াসউদ্দিন আত-তাহেরি। ইনি আবার জিকির করে ডিজিটাল জিকির। কি জিকির আপনাদেরকে শোনানো? ইনি আবার ডিজিটাল জিকির, জিকির ডিজিটাল জিকির করে। কয় বসেন বসেন বৈশা যান কাদরি বাবা, খাজা বাবা, গাজা বাবা, কেবলা বাবা, তালা বাবা, সালা বাবা, ফতে বাবা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আজকে বাংলার জমে ইসলামী হুকুমত কায়েম হইতেছে না, যত বাধা প্রতিরক্ষতা আসতেছে এর প্রধানতম কারণ হচ্ছে বন্ড পিটদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে টাঙ্গাইল জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বলতে চাই আমার বন্ধুগণ, এই বন্ডদেরকে নাকে কাঁধে ছিদ্র করে দুধ পুড়িয়ে যা তো পিঠা করে যা তা পিঠা করে বাংলার জমিন থেকে তারাইতে কে কে তো এখন হাত ধরে আমার আল্লাহকে দেখায় দেই। বেজার হইলেন বাজান? তবে ও মা আমি তোমাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, মা গো আমিও তো তোমার মতো মায়ের সন্তান। কথা বললাম ঠিক কিনা? এ বোন আমিও তো তোমার মতো বোনের ভাই, ঠিক কিনা ভাই? আমার মায়েরা যদি ভালো হইয়া যায় গোটা জাতি গোটা সমাজ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আর আমার মায়েরা যদি ভালো হইয়া যায় গোটা জাতি গোটা সমাজ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বিচারপতিরা কি চিকন কায়দায় 10-12টা ডেকি মুরগি আগে দিছে আর 10-12টা ডেকি মুরগ রাখছে পিছনে। ডেকি মুরগ যখন মাইক্রোফোন নিয়ে কয় ফাঁচি চাই ফাঁচি চাই, ডেকি মুরগ তখন চোখ দিয়া কয় তো চাই তো চাই। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আপনারা অবশ্যই অবগত আছেন হেফাজত ইসলামের পক্ষ থেকে যখন উলামায়ে কেরাম সরকারের কাছে 13 দফা দাবি করলেন, এর ভিতরে একটা দফা ছিল নারীদের উলঙ্গপন অব্যাহত বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন এটা কি কোনো সরকারি দাবি, দলীয় দাবি, নাকি আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এটা উলামায়ে কেরাম বলছেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বেটিরা
কি কায়দা করে কয় সরকার যদি হেফাজতের এই দাবি মেনে নেয় আমরা মনে করব সরকার হেফাজতের পক্ষে চলে গেল আমরা বলতে চাই হেফাজতের এই দাবি মানা যাবে না এই দাবি মেনে নিলে বাংলাদেশের নারীদেরকে গৃহবন্দী করা হবে আমি বলতে চাই যেই নারী বলেছে গৃহবন্দী করা হবে বিশ্বাস করেন না করেন ভাই যা হবার হবে ভাই ওয়াজ করার সরকার বাংলার জমিনে নাই রে ভাই বিশ্বাস করেন যেই নারী বলেছে গৃহবন্দী করা হবে এই নারী ভালো করে জানে মোল্লাদের এই দাবি মেনে নিলে বোরকা পরাইলো পর্দা করাইলো আমরা ঢাকা রাজধানী রমনার গাছের গোড়া দাসাগিরি করতে পারবো না কথা বলেন ঠিক কিনা আর হুজুর বলেন ঠিক কিনা কথা বুঝেন নাই বাজার তাহলে এই মহিলার ইমান আর আমার আপনার মা ও বেটিগুলির ইমান কাঁচা না পাকা আর হুজুর বলেন কাঁচা না পাকা এবার হযরত ওমর বলতেছেন মা আপনি একটু ওয়েট করেন আমি আপনার দাবিটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখি সুবহানাল্লাহ আমার বাইরা ও বাজান আমি যে কথাটা বলতে চাচ্ছি রে বাবা আমার মায়েরা যদি ভালো হইয়া যায় গোটা সমাজ গোটা জাতি ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দরবারপুরের মায়েরা কেন তোমরা ভালো হইবা না ও মা তোমার মতো একজন মা ছিল আফগানিস্তানে আফগানিস্তানের কাবুল শহরে এই মার নিয়মিত অভ্যাস ছিল পত্রপত্রী রিসার্চ করা এই মার অভ্যাস ছিল বই পুস্তক স্টাডি করা এই মার অভ্যাস ছিল গো কোরআন হাদিস রিসার্চ করা ও বাজার যেহেতু মহিলা মা বোনের এসেছি এই জন্য মা বোনদের পক্ষে ইমান মজবুত করার লক্ষ্যে কথাটা বলতেছি এটা জানা ঘটনা এই মা একজন হকার কাছ থেকে একটা বই কিনলেন বইখানা যখন ক্রয় করলো বইয়ের উপর লেখা দেখলো বইটার নাম রঙ্গিলা রাসূল এই মা রঙ্গিলা রাসূল বই পড়ে এই মা রঙ্গিলা রাসূল বই ক্রয় করে বাড়িতে নিয়ে গেছেন বাড়ির ভিতরে দাঁড়িয়ে এই মা এই বইখানা পড়লে নবীর বিরুদ্ধে যত কথা লেখছে সব কথাগুলো পড়ে আর ডুকরে ডুকরে কান্দে এই মা তার স্বামী নাই পাশের সন্তানকে দুইটা সন্তানকে খাবার দিয়া যাইয়া পাশের ঘরে যাইয়া কান্দতেছে বড় সন্তান টের পাইল ওই সন্তান বলেন মা আপনি কাঁদেন কেন ও মা আমাদের বাবা নাই এই জন্য আপনি মনে কষ্ট পাচ্ছেন নাকি ও মা আপনার সংসার চলতে কষ্ট হচ্ছে নাকি ও মা আপনি বলেন তো আপনি কাঁদেন কেন ওই মা ডাক দিয়ে বলেন বাবা রে আমি আমার সংসারের জন্য কান্দি না ও বাবা আমি কান্দতেছি যেই দুনিয়ার জমিনে যেই নবীকে না বানাইলে এই দুনিয়ার জমিন হইতো না আমরা দুনিয়াতে আসতে পারতাম না ওই নবীর সমুদ্রে ও বাবা গো ভারতের একজন লেখক একটা বই লিখলো রঙ্গিলা রাসূল ও বাবা আমি কান্দতেছি আমি আমার স্বামী নাই আমি কেন পুরুষ হইলাম না আমি যদি পুরুষ হইতাম এই ইন্ডিয়া থেকে কাবুল শহর থেকে এই কাবুল শহর থেকে ইন্ডিয়া চলে যাইতাম এই রাসূলুল্লাহর বিরুদ্ধে যে লিখেছে তার কল্লাটা মাথা থেকে আলাদা করে ফেলে দিয়ে তার মাথাটা কল্লাটা শরীর থেকে আলাদা করে দিয়ে আমি নিজেও শহীদ হইয়া যাইতাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাইরা আমার বন্ধুগণ ওই সন্তান ডাক দিয়ে বললেন মা গো ও মা আপনি যদি পুরুষ হইতেন তাহলে যাইতেন গো মা ও মা আপনি চিন্তা করেন না আপনি আমাদেরকে বিদায় দিয়া দেন আমরা দুবাই নবীর পক্ষে যুদ্ধ করতে যাইব ও বন্ধু ইসলামের শত্রুরা সন্তান ডাক দিয়ে বললেন মা আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন গো মা আমার বন্ধুগণ আমার ভাইরা এই দুইজন বালক একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম আহম্মদ এই দুই ছেলে বললেন মা আপনি আমাদেরকে বিদায় দিয়া দিন ও মা আমরা দুইজন নবীর পক্ষে যুদ্ধ করতে যাইব আমার বন্ধুগণ এই দুইজন ছেলে চলে আসলেন ও মুসলমান বাজার
এই দুইজন কোথায় কাবুল শহর আর কোথায় ইন্ডিয়ার জমিন ও বাজান এই মধ্যে মুজাহিদ দুইজন চলে আসার পরে আমার বন্ধুগণ এই দুইজন ইন্ডিয়ার জমিনে চলে আসার পরে লোক মারফত লোক সমাচারে যখন জিজ্ঞাসা করলো না বন্ধুগণ এই দুইজন বলল যখন জানতে পারলো যখন নাকি লেখকের পরিচয় ঠিক মতে পাইল এই দুইজন বালক জানতে পারলো এই রঙিলা রাস্তুর বই লেখার কারণে সেই লেখককে উচ্চমানের পুরস্কারে পুরস্কৃত করা হবে আজকে কিন্তু আমার বাংলার জমিনে এমন একটা ষড়যন্ত্র চলতেছে যে যত পারবে নবীকে গালি দিবি আর তাকেই কিন্তু আজকে বাংলার জমিনে বাহাবা ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে কথা বলেন ঠিক না বাজার এই দুইজন বালক জানতে পারলো এই রঙ্গিলা রস্তুর বই লেখার কারণে এই লেখককে উচ্চমানের পুরস্কৃত করা হবে এইবার ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বললেন ভাইয়া আপনি বলেন তো দেখি এই লোকটার বুক বরাবর চাকুটা আপনি ঢুকাইবেন না আমি ঢুকাইব ওই বড় সন্তান দুইজন বালক কেমন করে নবীর পক্ষে জীবন দিয়ে শহীদ হয়ে গেল ভাইয়া দিল খানা মরম করে দিবেন বাবা একটু সুফুটা চোখের পরি দেখেন পরে কিনা ও বাজন কেন দিন নরম হবে না আপনার দিল আপনার দিল নরম হয়ে যদি চোখ দিয়ে পানি পড়ে যায় এই মাহফিল সাক্ষী আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়া তওবা কবুল করে নিবে বৈরা আমার বন্ধুগণ ও দরবারপুরে যুবক যুবক সমাজ যুবক বৈরা এই দুইজনের বালক একজনের নাম আহমদ এই দুইজন বালক 13-14 বছরের বালক মাস্টার মুয়াইজ ও বন্ধু এই দুইজনের মা এই দুইজনকে ডাক দিয়ে বলেন সন্তানেরা আমার আমার কপাল কত নসিব দেখো দেখো আবু জাহেল কত শয়তান নিষ্ঠুর আবু জাহেল মদিন হুজুরকে নবীজিকে মক্কা থাকতে দিলেন না আবু জাহেলের অত্যাচারে আবাজান এই মহিলা ডাক দিয়ে বলতেছেন বাবা রে ওই আমার নবী মক্কা হিজরত করেছে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে ওই আবু জাহেল ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে আমার রসুল বদরের যুদ্ধ ঘোষণা করেছে এই মহসিন মা ইসলামের দুশমন আবু জাহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা দু সন্তান মায়ের কোলে ফিরে আইব না বন্ধুগণ এই দুইজন বালক ডাক দিয়ে বললেন মা আপনি আমাদেরকে বিদায় দিয়ে দিন আমার বন্ধুগণ এই দুইজন সন্তান কে বিদায় দেওয়া হলো এই দুইজন সন্তানকে দোয়া করা হলো এই দুইজন সন্তান চলে আসলে বদর প্রান্তে আইসা গালিবান একজন সাহাবীকে লক্ষ্য করলে বলেন চাচা আপনি কি বলতে পারেন আবু জাহেল কোনটা ওই সন্তান কে বললেন বাবা ওই সাহাবী ডাক দিয়ে বললে বললেন ভাতিজা আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা ওই দুইজন বালক ডাক দিয়ে বললেন চাচা আপনাকে জিগাইছি আমটক না মিষ্টি আপনি উত্তর দিবেন আমটক অথবা মিষ্টি আপনি উত্তর না দিয়ে যদি কোন আম গাছ দিয়ে তোমরা কি করবা তার মানে আবু জাহেল থাকলে আমাদেরকে দেখাবেন আর যদি না থাকে তাহলে দেখাবেন না আমরা মার কাছে শপথ নিয়েছি আবু জাহেলকে না মরা পর্যন্ত আমরা দু সন্তান মায়ের কোলে ফিরে যাইব না আই বাংলার যুবকেরা আজকের মাহফিল থেকে বিক্ত প্রবেশ করো যে বলকার নাস্তিকরা যে বেঈমানের বাচ্চারা আমার নবীকে গালিগালাজ করে বাংলার জমিনের উলামায়ে হকখানি যখন এই বেঈমানদের বিরুদ্ধে ডাক দিবে উলামায়ে হকখানির সাথে ততক্ষণ থাকবো যতক্ষণ না পর্যন্ত নবীর দুশ্মনের বিচার বাংলার জমিন না হবে ততক্ষণ পর্যন্ত সোনার বাংলার মানুষ সোনার বাংলার ঘরে ফিরে যাইব না কথা বলেন ঠিক না বেটি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছে হাত তুলে বড় লোকেরা নারায়ণ